নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি দারুণ অফারের কথা জানাবো, যেখান থেকে আপনারা 75 দিনের জন্য 1.4 জিবি করে ডেটা প্রতিদিন পাবেন। এটি একেবারেই একটি নতুন রিচার্জ অফার। এই অফারটি সম্পর্কেই আপনাদের আজকের এই ভিডিওতে বিস্তারে জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই নতুন অফারটি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, শুরুতেই আপনাদের জানিয়ে দিই, এই অফারটি নিয়ে আসা হয়েছে এয়ারটেলের পক্ষ থেকে। এয়ারটেল এই নতুন অফারটি নিয়ে এসেছেন। এয়ারটেল এই নতুন অফারটি নিয়ে এসেছেন মূলত জিওর একটি প্ল্যানকে টক্কর দেওয়ার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে জিওর একটি প্ল্যান রয়েছে যেখানে 399 টাকা রিচার্জ করলে 84 দিনের জন্য, মানে 84 দিনের জন্য আপনারা প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পান। অর্থাৎ আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে আপনারা এই 84 দিনে মোট মিলিয়ে 126 জিবির মতো ডেটা এই জিওর এই প্ল্যানটি থেকে পান। আর আপনারা যদি ভালো করে হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি জিবির জন্য আপনাদের জিওর এই প্ল্যানটিতে খরচ হয় 3 টাকা 16 পয়সার মতো। আর প্রতিদিন যদি আপনি হিসাব করেন, প্রতিদিন আপনার এই প্ল্যানটির জন্য খরচ হচ্ছে 4 টাকা 75 পয়সা। বর্তমানে জিওর এই প্ল্যানটিকেই টক্কর দেওয়ার জন্য এয়ারটেল নতুন এই প্ল্যানটি নিয়ে এসেছেন, যেখানে আপনাকে 419 টাকা রিচার্জ করতে হবে। অর্থাৎ প্ল্যানটি হচ্ছে 419 টাকার, যেখানে আপনারা 75 ডের জন্য ভ্যালিডিটি পাবেন, 75 দিনের জন্য ভ্যালিডিটি পাবেন, প্রতিদিন আপনারা 1.4 জিবি করে ডেটা পাবেন, সাথে আপনারা আনলিমিটেড কলিং এবং SMSগুলো পাবেন। অর্থাৎ যদি আপনারা হিসাব করেন, 75 দিনে মোট মিলিয়ে আপনারা 105 জিবির মতো ডেটা পাচ্ছেন। আর হিসাব করলে আপনারা এটাও বুঝতে পারবেন যে প্রতি জিবির জন্য আপনার খরচ হবে 3 টাকা 99 পয়সার মতো, মানে 4 টাকার কাছাকাছি আপনার প্রতি জিবির জন্য খরচ হয়ে যাবে। আর প্রতিদিন যদি আপনি হিসাব করেন, প্রতিদিন আপনার খরচ হচ্ছে 5 টাকা 58 পয়সার মতো, মানে 5 টাকা 60 পয়সার মতো আপনার এয়ারটেলের এই নতুন প্ল্যানটির জন্য খরচ হবে। তুলনামূলকভাবে এয়ারটেল জিওর প্ল্যানটিকে টক্কর দেওয়ার জন্য নতুন এই প্ল্যানটি নিয়ে এলে কী হবে, জিওর 399 টাকার প্ল্যানটি কিন্তু এয়ারটেলের 419 টাকার প্ল্যানের থেকে সস্তা হবে। হিসাব করলে বোঝা যাবে এয়ারটেলে প্রতি জিবির জন্য খরচ হচ্ছে 3 টাকা 99 পয়সা, আর জিওতে প্রতি জিবির জন্য খরচ হচ্ছে 3 টাকা 16 পয়সা। আর এয়ারটেলে প্রতিদিন আপনার খরচ হচ্ছে 5 টাকা 58 পয়সা, মানে 5 টাকা 60 পয়সার মতো আপনার খরচ হয়ে যাবে, কিন্তু জিওতে আপনার প্রতিদিন খরচ হবে 4 টাকা 75 পয়সার মতো। তাই আপনারা বুঝতেই পারছেন এয়ারটেলের এই নতুন 419 টাকার প্ল্যানের থেকে জিওর 399 টাকার প্ল্যানটি কিন্তু অনেকটাই সস্তা হবে। আর আপনি যদি একেবারেই না চান যে আপনি জিও নেবেন না, হয়তো আপনার এলাকায় জিওর পরিষেবা ভালো নেই, এয়ারটেলের পরিষেবা যথেষ্ট ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্ল্যানটি নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা জানতে পারলেন এয়ারটেলের এই নতুন অফারটি সম্পর্কে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটু লাইক করে দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।